একেবারে সরকারি দামের থেকে কম দামে কৃষকদের কাছ থেকে ধান কেনা এবং পরে তা সরকারের কাছেই বিক্রি করা, এখানেও একটা চরম কিন্তু আর্থিক যে তছরূপ সেই তছরূপের ছবিটা সামনে আসছে। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে চাল ধান থেকে শুরু করে চাল এবং তা রেশনে পৌঁছানো এবং রেশন ডিলারদের কাছ থেকে কিভাবে খোলা বাজারে বিক্রি সবটাই হচ্ছে কিন্তু এই দুর্নীতির মোড়কে। সরাসরি চলে যাই আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে সুজিত রয়েছেন হুগলি থেকে। সুজিত, তোমার এলাকার কি ছবি উঠে আসছে? দেখো মিনা, কি সব জেলার মতো এই জেলাতে কিন্তু সমস্যা চাষিদের রয়েছে। তারা যখন যেটা জানাচ্ছে, তাদের যেটা অভিযোগ যে তারা যখন ধান বিক্রি করতে যাচ্ছে সেখানে কুইন্টল প্রতি তার কাছ থেকে কারোর কাছ থেকে 5 কিলো কারোর কাছ থেকে 7 কিলো বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কেন বাদ দিয়ে দেওয়া হচ্ছে? তারা যেটা জানাচ্ছে যে তারা যে ধান নিয়ে যাচ্ছে সেটা কিন্তু পরিষ্কার রয়েছে, কিন্তু ওখানে গিয়ে বলছে এই ধানের তুষ রয়েছে বা এই ধানটা খারাপ আছে, সেই কারণে তাদের বাদ দিয়ে দিচ্ছে। তার ফলে তারা সমস্যায় পড়ছে। আমাদের সঙ্গে দেখেছো মাঠে কিন্তু কৃষকরা রয়েছে, যারা যারা সমস্যায় পড়েছে তারা কিন্তু সবাই রয়েছে। যেমন ধান নেই তাদের মধ্যে সমস্যা, তেমন কিন্তু রেশনেও সমস্যা। আমরা একা একে কথা বলবো চাষিদের যে সমস্যার কথা। কী হয়েছে ধানের, কী সমস্যা আপনাদের? ধানের সমস্যা বলতে, ধান আমরা নিয়ে যাচ্ছি, ওখানে নিয়ে যাওয়ার পর লিখে দিল আমার যে কাগজ আছে 20 বস্তা, 20 বস্তার 1 বস্তাও বেশি নেবে না, সেটা ঠিক আছে 20 বস্তা নিয়ে যখন নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ওখানে সব পড়ে আছে, বিভিন্ন কোম্পানি আছে, সেটা তো জানা নেই। ওরা এ দেখে বলছে নাকি তোমার ধানে ধুলো আছে, অথচ পরিষ্কার ধান 7 কেজি 8 কেজি 9 কেজি 10 কেজি, মানে বলছে এতে 10 কেজি বাদ ধান মাল নেবো। তা আমরা ওখানে ভ্যান ভাড়া করে নিয়ে গিয়ে আমরা তো আমাদের তো সমস্যায় পড়ে যাচ্ছি। ধানের যে সহায়ক মূল্য দিচ্ছে সরকার সেটা তো ঠিকই আছে, কিন্তু এই যে সারের যে এই যে ক্রাইসিস হচ্ছে, সার পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এই সার পাওয়া যাচ্ছে এত খরচ। হ্যাঁ, ফোরেরা এসে তো ওরা কম দামে কিনে নিয়ে আবার ওখানে গাড়ি গাড়ি মাল দিয়ে দিচ্ছে, সেখানে কী করে সম্ভব হচ্ছে? আমাদেরকে তো 1 বস্তা বেশি হলে কেউ নিচ্ছে না, এই হলো সমস্যা আমাদের। আপনারা তো রেশনের একটা সমস্যা বলছেন, কী রেশনের সমস্যা হচ্ছে? রেশনের সমস্যা, আমরা যে ধান এখান থেকে দিচ্ছি সেই ধানের তুলন চাল আমরা পরিষ্কার পাচ্ছি না, সাদা পাচ্ছি, পোকা পাচ্ছি। আমার দিকে বলছে ভালো চাল, এই চাল নিয়ে যাও, এইরকমভাবে কোনো কার্ডে চাল পাচ্ছি, আবার কোনো কার্ডে চাল পাচ্ছি না, এইরকম হচ্ছে, ঘুরতে হচ্ছে। আবার এই একদিন গেলুম হলো না, আবার একদিন যেতে হচ্ছে, এইরকম সমস্যা হচ্ছে আমাদের। সমস্যা লিঙের তো সমস্যা আছে। আপনিও তো যাচ্ছেন, এই যে ধানের যে সমস্যা, ফোরেরা কি আপনাদের গ্রামে গ্রামে আসছে ধান কিনতে আসছে? ওই ধান ফোরেরা আসছে, ওরা কম দামে ধান কিনে নেয় যে ওখানে 1000 1000 বস্তা ঢুকিয়ে দিচ্ছে, সেখানে ওদের নিয়ে নিচ্ছে, আমাদের 20 বস্তার বেশি নিচ্ছে না, এই সব সমস্যা। তারপর 10 কিলো 9 কিলো 8 কিলো করে বাদ দিচ্ছে, বলছে ধুলো আছে, এ আছে, এই সব সমস্যা আছে আমাদের চাষে, প্রচুর সমস্যা। আমরা ধান ভ্যান ভাড়া করে নিয়ে যাচ্ছি, আবার ফের বলছে নেবো না, ফিরে নিয়ে চলে আসতে হচ্ছে, এই সব সমস্যা আছে আমাদের চাষিদের। দেখো চাষিদের কিন্তু একের পর এক সমস্যা বলে দেখতে পাচ্ছ, যে চাষিরা কিন্তু তারা মাঠের মধ্যেই রয়েছে, তারা যে ধানের যে সমস্যা তেমন তারা বলছে, পাশাপাশি তাদের যে রেশনের যে সমস্যা সেই সমস্যাও কিন্তু তারা তুলে ধরছে, তারা চায় যে সমাধান তারা। সুজিত, যেখানে একেবারে চাষিদের নিজেদের সমস্যার কথা নিজেরা বলছেন, বাংলার মানুষ সেটা শুনছে, জেলার নানান প্রান্তে চাষিদের কথা এই মুহূর্তে মানুষের কণ্ঠস্বর হিসেবে তুলে ধরছে রিপাবলিক বাংলা। তুমি সঙ্গে থাক। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।